হে, হোয়াটস আপ এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকে আমরা খেলে যাচ্ছি আইস দ্য হরর গেম। এই গেমের ব্যাপারে সবাই জানে, 20টা ব্যাগ কালেক্ট করতে হবে। আমি চললাম সামনে যাই। যাই, এই যে দেখো, তুমি ওদিকে না দেখো চলে গেলে কে? আচ্ছা থাক, ও গেছে ওই পাশে, আমি এই পাশে একটু বোর্ডটা একটু সার্চ করি। এই রুমে দেখতে হবে না ভাই, এই রুমে তো দেখতে হবে। এই রুমে কি কি আছে এগুলো দেখতে হবে না ঠিক মতো? থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট। আমার বেবি ইন ইয়েলো ভিডিও তো অনেক ভালো ভিউস আসতে আছে, এটা আমি অনেক খুশি আছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে ভিউজ দিতেছো, থ্যাংক ইউ সো মাচ। তো আপাতত 3টা ব্যাগ অলরেডি হয়ে গেছে আমাদের, আর মানে আমার লাগবে ভাই 20টা ব্যাগ হয়েছে অলরেডি। একটা আমি পেয়ে গেছি 4টা, আর কাবো ওয়েডিং পেয়ে গেছে 4টা, তো 5টা হয়ে গেছে অলরেডি। এখানে এখানে কিছু নেই, দয়ের তো কি আছে ভাই ওই এই সব স্থানে। যাও যাও যাও, তুমি যাও, আমি আমার ভাইয়ের ইয়া নেই, আমি যাবো যে, তুমি যাও উপরে, আমি ভাই এখানে দাঁড়িয়ে থাকবো। ওকে চলে গেছে, চলে গেছে, চলো নিচে, চলো চলো নিচে যাই না, থাক কো নিচে যাও, আমি উপরে যাই। আমি দেখ দেখানি কো আছে, হ্যাঁ তো উপরেই আমি, গাইস তা আমি সাহস করে যাইতাছি উপরে। আমি অনেক সাহস নিয়ে নিচে এসে বসছি হয়ে গেছে ভাই, আমিও সাহস নিয়ে নিচে এসে বসছি ভাই। নিচে আছে কার সাহস আছে ভাই? বেসমেন্ট ভাই কার সাহস আছে? উপরে সবাই যেতে পারে, ছাদে সবাই যেতে পারে, আমি যেতে মানে আমি যেতে পারতাম ভাই, সাহস। আমি বললাম তো পিছলে মরবে। ওকে এনিওয়েজ এনিওয়েজ, 7টা ব্যাগ হয়ে গেছে, সরি 9টা হয়ে গেছে, 10টা অন হয়ে গেছে, আমি একটা লাস্ট নিলাম, আর 11টা হয়ে গেছে, এখানে 12টা হয়ে গেছে ভাই। আমার কাছে ভাই এতগুলো ব্যাগ, আমি ভাই প্রো প্লেয়ার, কেমনি খেলতে খেলতে ভাই 12টা ব্যাগ, 13টা হয়ে গেছে, কারণ কাপ বউ পড়ে গেছে উপরে, ওই ব্যাগ কালেক্ট করতে আছে, সেই হিসাবে 13টা ব্যাগ অলরেডি হয়ে গেছে। 16 ভাই, 16টা ব্যাগ হয়ে গেছে অলরেডি, আর লাস্ট আমার একটা লাগবে। 16টা ব্যাগ হয়ে গেছে, 17টা হয়ে গেছে এবার। এটা ও মাই গড, কোন দেখুন দেখুন দেখুন, আমার স্পিড নেই। ওকে সমস্যা নেই, গেট এখানে গেট খুলো, হ্যাঁ গেট খোলা যাবে, এটার ভিতরে এটা পেয়ে যাবো। মানে তেন নিছিলাম, হ্যাঁ নিছিলাম, আই থিঙ্ক। কোন দিকে দাঁড়াও, ওয়েট ওয়েট, আস্তে আস্তে ভূত কোন দিকে, সামনে রান, সোজা সোজা যেতেছে ও ভাই। দেখ ফার্স্ট একটা ইয়া যে এই আমরা আমাদের আইস দা হরর নাম কি, আসলে আসলে নাম কি আইস দা হরর গেমই বলতে পারবো, আর কি বলতে পারবো। ওই তো ভাই, ও 18টা হয়ে গেছে, আই থিঙ্ক ওই করে ফেলবে, আমি এখানে চুপচাপ বসে দেখি। এটা সিরিয়াসলি অনেক ইজি, 19 হয়ে গেছে, এই যে 20 আই থিঙ্ক হয়ে যাবে, 19 অলরেডি 19 হয়ে গেছে, লাস্ট 20 হয়ে গেছে ওপি। এবার আমি দৌড় মারি, আমার তো ভাই আমার আশেপাশে আমার বুথ নাই, আর ওই সিলেট আছে ওর আশেপাশে একদিন বুথ আছে আই থিঙ্ক। আমি আবার দাদা যাই ভাই, রাস্তা ভুলে গেছি, ওই যে পাশেই তো। হ্যাঁ অনেক ইজি ভাই, আমি তো অত দূরও জানি, আমি বাস হাঁট হাঁটছি ভাই, অনেক ইজি আমার জন্য গেম এটা, এটা আমি খেলতেই লাগে ওই সময় আমার জন্য ইজি। গেট গেট খুলে না কেন ভাই, ওই একজন দিলে গেট খুলে যায়। এর আগে এর আগে একটা ম্যাচ খেলছি আমি কাপড় সাথে, ওইটা অনেক খুলসারে চলে গেছে আমাকে ভাই, আমি ভাই গেট খুলো। হোয়াট হ্যাড ইউ হোয়াট হ্যাপেন ব্রো, গেট খুলে না কেন ওই হোয়াট কিসে ওয়েটিং রিকানেক্টিং কি লো আজব, কি মানে নেট চলে গেলো নাকি আজব? হ্যালো হ্যালো ভাই, নেট কিসে রে রিকানেক্টিং হয়ে গেছে কেন? কাঁপবো তো ভাই কানেকশন আছে আমার সাথে, ও কি হলো ভাই গেম, ইউ লুজ হোয়াট দ্য হ্যাক ইজ দ্যাট? আমি তো আমি এসকেপ করছি ভাই, কি সেরা আমি গেরেছেন দাঁড়ায় আছিলাম। এনিওয়েজ বাই,